সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দর্শক, ইতিপূর্বে সালাতুত তাসবিহ নামাজের অনেক নিয়ম পদ্ধতি সম্পর্কে আপনারা দেখেছেন এবং শুনেছেন, কিন্তু আজকে আমি সালাতুত তাসবিহ নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম দেখানোর পাশাপাশি আপনাদেরকে সরাসরি হাদিসটি পড়ে শোনাবো, যাতে এই নিয়মটি সম্পর্কে আপনার পরিপূর্ণ একটি ধারণা হয়ে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আপনার একটি ধারণা তৈরি হয়। প্রিয় দর্শক, সুতরাং প্রথমে হাদিসটি সম্পূর্ণভাবে আপনারা শুনতে থাকুন, অতঃপর এই হাদিসের আলোকে এই সালাতুত তাসবিহ নামাজটি আপনি কিভাবে আদায় করবেন আমি পরিপূর্ণ নিয়মটি প্র্যাকটিক্যালভাবে আপনাদেরকে দেখিয়ে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ পড়ার অনেক ফজিলত রয়েছে। এই সালাত একটি বিশেষ পদ্ধতিতে সম্পাদন করতে হয়, অর্থাৎ যে কোনো নামাজের নিয়মের মতো এই সালাত নয়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বালা লিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইয়া আব্বাস, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, ইয়া আব্বাস, হে আব্বাস, ইয়া আম্মাহু, হে আমার চাচা, অর্থাৎ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্পর্কে চাচা হতেন, এজন্য নবীজি চাচা বলে ডাক দিলেন, ইয়া আম্মাহু, হে আমার চাচা, আলা উতিকা, হে আমার চাচা, আমি কি আপনাকে হাদিয়া দেব না, আলা আমনাহুকা, হে আমার চাচা, আমি কি আপনাকে উপহার দেব না, আলা আহবুকা, হে আমার চাচা, আমি কি আপনাকে বকশিস দেব না, আলা আফআলু বিকা আশরা খিসাল, আমি কি আপনাকে দশটি বিষয় সম্পর্কে জানাবো না, যে দশটি বিষয় অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। ইদা আনতা ফাআলতা যালিকা গফরাল্লাহু লাকা যামবাকা, হে আমার চাচা, আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, আউয়ালাহু, আপনার পূর্বের গুনাহ মাফ করবেন, ওয়া আখেরাহু, আপনার পরের গুনাহ মাফ করবেন, কদিমাহু, আপনার পুরাতন গুনাহ মাফ করবেন, ওয়া হাদিসাহু, আপনার নতুন গুনাহগুলো মাফ করে দিবেন, খতাউ, আপনার ইচ্ছাকৃত গুনাহগুলো মাফ করে দিবেন, ওয়া আমদাহু, আপনার অনিচ্ছাকৃত গুনাহগুলো মাফ করে দিবেন, সগীরাহু, আপনার ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, ওয়া কাবীরাহু, আপনার বড় বড় গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, ওয়া সিররাহু, আপনার গোপনীয় যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন, ওয়া আলানিয়া, এবং আপনার প্রকাশ্যে যত গুনাহ হয়েছে তাও আল্লাহ পাক মাফ করে দিবেন, আশা খাসালিন, এই দশ প্রকারের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, যখন আপনি আন তুসল্লি আরবাআ রাকাআতিন, যখন আপনি চার রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, এই সালাতুত তাসবিহ নামাজ কিভাবে আদায় করবেন রাসূল তাও তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, তাকরাউ ফি কুল্লি রাকআতিন ফাতিহাতাল কিতাবি ওয়া সূরা, হে আমার চাচা, আপনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করবেন, ফাইদা ফারাগতা মিনাল কিরাআতি ফি আউয়ালি রাকআতিন, যখন আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়া শেষ করবেন, ওয়া আনতা কায়েম, তখন আপনি দাঁড়ানো অবস্থায় কুলতা বলবেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, হে আমার চাচা, আপনি এই দোয়াটি পাঠ করবেন, খামসা আশারাতা মাররা, অর্থাৎ 15 বার, সুম্মা তারকাউ, হে আমার চাচা, আপনি যখন রুকু করবেন, ফাতাকুলুহা ওয়া আনতা রাকিউন আশরা, আপনি রুকু অবস্থায় এই তাসবিহটি 10 বার পাঠ করবেন, সুম্মা তারফাউ রাসাকা মিনার রুকুই, যখন আপনি মাথাকে সোজা করে দাঁড়িয়ে যাবেন, অর্থাৎ রুকু থেকে আপনি যখন দাঁড়াবেন, ফাতাকুলুহা আশরা, তখন আপনি দাঁড়ানো অবস্থায় 10 বার এই তাসবিহটি পাঠ করবেন, সুম্মা, অতঃপর তাহওয়ি সাজিদা, যখন আপনি সেজদা করবেন, ফাতাকুলুহা ওয়া আনতা সাজিদুন আশরা, তখন আপনি সেজদা অবস্থায় এই তাসবিহটি 10 বার পাঠ করবেন, সুম্মা তারফাউ রাসাকা মিনাস সুজুদি, যখন আপনি সেজদা থেকে মাথাকে উত্তোলন করবেন, অর্থাৎ বসবেন, ফাতাকুলুহা আশরা,
তখন আপনি বসা অবস্থায় 10 বার এই তাসবিহটি পাঠ করবেন। সুম্মা তাসজুদু, যখন আবার আপনি দ্বিতীয় সিজদা করবেন, ফাতাকুলুহা আশরা, তখন আপনি সেই দ্বিতীয় সিজদার মধ্যেও এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুম্মা তারফাউ রাসাকা, যখন আপনি সিজদা থেকে মাথা উঠাবেন, ফাতাকুলুহা আশরা, তখন আপনি 10 বার এই তাসবিহটি পাঠ করবেন। ফাযালিকা খামসুন ওয়া সাবউনা, আর এভাবেই প্রতি রাকাতে এই তাসবিহটি 75 বার পাঠ করা হবে। ফি কুল্লি রাকাতিন তাফআলু যালিকা ফি আরবাই রাকাআতিন, আর এভাবেই আপনি 4 রাকাত নামাজ আদায় করবেন। ইনিস্তাতাআতা আন তুসাল্লিয়াহা ফি কুল্লি ইয়াউমিন মাররাতান ফাফআল, হে আমার চাচা, যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে এই সালাতুত তাসবিহ নামাজটি আপনি দৈনিক 1 বার করে পাঠ করবেন। ফা ইন লাম তাফআল, হে আমার চাচা, আর যদি দৈনিক আপনি এই নামাজটি 1 বার পড়তে না পারেন, ফা ফি কুল্লি জুমআতিন মাররা, তাহলে কমপক্ষে প্রতি সপ্তাহে 1 বার এই নামাজটি আদায় করবেন। ফা ইন লাম তাফআল, হে আমার চাচা, যদি প্রতি সপ্তাহে আপনি 1 বার পড়তে না পারেন, ফা ফি কুল্লি শাহরিন মাররা, কমপক্ষে মাসে 1 বার হলেও এই নামাজটি আদায় করবেন। ফা ইন লাম তাফআল, হে আমার চাচা, যদি মাসেও 1 বার পড়তে না পারেন, ফা ফি কুল্লি সানাতিন মাররা, তাহলে কমপক্ষে 1 বছরে 1 বার হলেও এই নামাজটি আদায় করবেন। ফা ইন লাম তাফআল, আর যদি এতেও আপনি অপারগ হন, ফা ফি উমরিকা মাররা, তাহলে আপনার হায়াতের জিন্দিগিতে আপনি কমপক্ষে এই নামাজটি 1 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, যেহেতু আমি সরাসরি হাদিসটি অনুবাদ করে আপনাদেরকে শুনিয়েছি, এজন্য আমি বাংলা অনুবাদটি আর পরে আপনাদেরকে শোনালাম না। সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে এমন একটি সমীকরণ দেখাবো, যেই সমীকরণটি দেখলে অবশ্যই সম্পূর্ণ নামাজটি আপনাদের মাথায় সেট হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, প্রথমত আপনাদেরকে মনে রাখতে হবে, রুকুতে যাওয়ার পূর্বে 15 বার, প্রত্যেক রাকাতেই রুকুতে যাওয়ার পূর্বে 15 বার তাসবিহটি পাঠ করতে হবে। তাসবিহটি হলো কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রিয় দর্শক, 2, রুকু অবস্থায় রুকুর তাসবিহ পড়ার পর 10 বার। 3, রুকু থেকে দাঁড়িয়ে সোজা অবস্থায় 10 বার। 4, প্রথম সিজদা অবস্থায় সিজদার তাসবিহ পড়ার পর 10 বার। 5, প্রথম সিজদা হতে উঠে বসা অবস্থায় 10 বার। 6, দ্বিতীয় সিজদা অবস্থায় সিজদার তাসবিহ পড়ার পর 10 বার। 7, দ্বিতীয় সিজদা হতে উঠে বসা অবস্থায় 10 বার। এই প্রথম রাকাতে 75 বার, আর 4 রাকাত নামাজ যদি আদায় করেন তাহলে 4 × 75 = 300 বার হয়। প্রিয় দর্শক, তাহলে চলুন এই নামাজটি প্র্যাকটিক্যালভাবে আপনি কীভাবে আদায় করবেন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নিই। আমি 4 রাকাত সলাতু তাসবিহ নিয়ত করিতেছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر
সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني, سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر, الله اكبر, سبحان ربي الاعلى, سبحان ربي الاعلى, سبحان ربي الاعلى, سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر, الله اكبر, سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر, الله اكبر. بسم الله الرحمن الرحيم, الحمد لله رب العالمين, الرحمن الرحيم, مالك يوم الدين, إياك نعبد وإياك نستعين, اهدنا الصراط المستقيم, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, آمين. بسم الله الرحمن الرحيم, قل هو الله أحد, الله الصمد, لم يلد ولم يولد, ولم يكن له كفوا أحد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر, الله أكبر, سبحان ربي العظيم, سبحان ربي العظيم, سبحان ربي العظيم, سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر, سميع الله لمن حمدا, ربنا لك الحمد, حمدا كثيرا طيبا مباركا فيه, سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر, الله أكبر, سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى, سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر, الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني, سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر, الله أكبر, سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى, سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر, الله أكبر, سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر, التحيات لله والصلوات والطيبات.
السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سمع الله لمن حمدا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر الله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا أرحم الراحمين